আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি আর এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো যে দেখা যায় অনেক সময় আমরা যখন জামাতে সালাত আদায় করা হওয়ার যে ফয়লা খাতারও অসম্পূর্ণ রাখিয়া পরবর্তী আর একটা খাতার শুরু হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমরা আগে এই বিষয় নিয়ে আলোচনা করছি যে অনেক সময় মানুষ তাড়াহুড়া করি আইন দৌড়িয়া আইন আইয়া খাতার স্টার্ট করে দেন, দেখা যায় যে আগর খাতার সে ফুরা হয়েছে কি না এটা খেয়াল না করিয়া নয় একটা খাতার শুরু করে দেন, কিন্তু একটার লোকে দৌড়িয়া হওয়া নিষেধ, তারপরে এলগিয়া আপনি ধীরস্থিরভাবে আইতা আইয়া তারপরে ফল্লা খাজ হইলগিয়া আপনি খাতার আগর খাতারে ফুরা করতা। যে খাতার যদি সঠিক না হয় তাহলে সালাত বিশুদ্ধ হইত নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন সুনানা নিসাঈদ সহি সনদে বর্ণিত হয়েছে, ইমাম ইবনে খুজাইমা এবং ইমাম হাকিমেও বর্ণনা করছেন, যে ব্যক্তি খাতার মিলিত করলো সে আল্লাহর লগে সম্পর্ক জুড়ে দিল, আর যে ব্যক্তি খাতারে বিচ্ছিন্নতা সৃষ্টি করলো সে আল্লাহর লগে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। আল্লাহু আকবার! মানে খাতারের এত গুরুত্বপূর্ণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা যে খাতারে মিলাইয়া দেওয়া, খাতারে শুদ্ধ করা, ওই লগে আল্লাহর লগে সম্পর্ক সৃষ্টি হওয়া, আর খাতারের বিশুদ্ধতা যদি না থাকে, খাতারের ধারাবাহিকতা যদি না থাকে, খাতারের যদি বিচ্ছিন্নতা থাকে, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই খাতার সোজা করার ব্যাপারে আমরা যেন সচেষ্ট হই, এবং খাতার সোজা করার ক্ষেত্রে আমরা সমাজে একটা বিষয় লগিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত সাহাবায়ে কেরামরে তারা কিতা কর্তা ফাওয়ার লগে ফাও খাদের লাগে খাদ মিলাইয়া খাতারের সোজা কর্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে খাতার যদি সোজা না হয় তখন কিতা হয়, এই ফাঁক দিয়া শয়তান ঢুকি যায়। আমরার সমাজের লগে খাতার ফাঁক করে দাঁড়াইন, একজন সদরি সাহেব খান সাহেব একজন আরেকজনের লগে লাগেন না, দূরে করে রাখেন, আমরা এটা ট্রেডিশন হয়ে গেছে। এবং আমরা অনেক সময় মাসলাও খাওয়া হয় যে কাওয়ালা খুললে হইব, এই হিলা নাই ওটা নাই, মানে সহি হাদিস পাওয়ার পরেও তাল মানে জোড়াতালি দিয়া চাইন যে যেটা সমাজের চলে ওটা ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে খাতার মিলাইয়া দাঁড়ান দিয়ে গেলে অনেক সময় মাঝখান থেকে একজন যায় গিয়া হয় বেশি সাফা সাফি করিয়া নামাজ পড়তে, অথচ জামাতে নামাজ মানিয়ে গিয়া আপনি খাতারে সোজা কর্তা ফাওয়ার লাগে ফাওয়া খাতের লাগে খাত মিলিয়ে দাঁড়াইতা, কারণ আদব হইল গিয়া যে নামাজের আদব হইল গিয়ে ফাওয়ার লাগে ফাওয়া খাতের লাগে খাত মিলাইয়া দাঁড়ানি, নামাজের বাইরে খেয়ার লগে ফাওয়ার লাগে ফাও মিলাইলে বেআদবি হইবে এটা ঠিক আছে, কিন্তু নামাজের মাঝে হইল গিয়া ফাওয়ার লাগে ফাও খাতের লাগে খাত মিলিয়ে দাঁড়ানি হইল গিয়া খাতার শুদ্ধ করা, এবং এটাই হইল গিয়া নামাজের আদব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। তারপরে হইল গিয়া যে আমরা যখন খাতারও দাঁড়াইমু অনেক সময় প্রশ্ন করা হয় যে অনেক মানে সুন্নারে নামানবার লাগিয়া বা সুন্নার বিপরীতে অনেকে কইব হে খাতার অনেক সব বেশি যদি তুমি খাতার মিলানি যাও গিয়াতে তোমার ফাওয়ার তলে দিয়ে যাইব কি শয়তান, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন শয়তান যায় হইল গিয়া দুইজনের ফাঁকে দিয়া ফাওয়ার তলে দিয়া যায় না, কিন্তু আমরা সমাজে অনেক সময় দেখা যায় যে যেই রসুলের সুন্নারে অ্যাভয়েড করবার লাগিয়া অবজ্ঞা করবার লাগিয়া খাওয়া হয় যে হিবাইদি করলে তো তোমায় দিবাইদি গীতা হয়ে যাব, আর কিছু বাইরও কিছু বাইরে হলে গীতা করেন যে যখন দাঁড়াইতে যান তখন তাই ফাও বেশি করে মিলাইয়া দাঁড়াই দেন, এইটাও সুন্নার বিপরীত। আপনি ফাও লাগে ফাও লাগাইলা বা ফাও বড়ো করে লাগাইলে আপনার খাদ লাগতো না, কিন্তু হাদিসও আইসে ফাও লাগতো খাদও লাগতো, সাহাবায়ে কেরাম হলে গীতা করতা। বুখারির যে বর্ণিত আইসে এই বর্ণনাটা হাদিসের মাঝে কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতার সুজা করো, আর সাহাবি কইরা রাবিয়ে কইরা বর্ণাকারী সাহাবি কইরা যে আমরা ফাওয়ার লগে ফাও খাদের লাগে খাদ মিলিয়ে দাঁড়াইতাম, এতে ফাও লাগাইতে হইব খাদের লাগাইতে হইব। এই ক্ষেত্রে আপনারা কিতা হইতো স্বাভাবিক যার শরীরের মাপ অনুযায়ী ফাও এবং ফাওয়ারে ঠিক করতে হইব, তখন ফাও লাগবো খাদও লাগবো এবং সুন্দরভাবে খাতার বন্দি হওয়া যাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন জামাতে সালাত আদায় করি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।